জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে 4 দিনের সফরে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমেরিকা যায় গেলেই নাকি আবার শেখ হাসিনা নাকি দেশে ঢুকে আসবে, তারপরে আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে নেবে। সরকার যেই আসুক তাদের খালি ব্যানারটা বদলায়, তারা সবসময় সরকারের পক্ষেই থাকে। আর এখন এই জামাত বিএনপির অনেক সন্ত্রাসী অনেকেই রাতারাতি ভোল পাল্টে দিয়ে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস সফরে গিয়েছে যুক্তরাষ্ট্রে, আর এই সুযোগে কি নেবেন হাসিনা? দর্শক শ্রোতা, এই দিকে সেই সুযোগেই যেই কঠিন কাজ করে ফেললেন হাসিনা এবং কঠিন বিচার করা হবে সমন্বয়ক ও ডক্টর ইউনূসের। দর্শক শ্রোতা, এবং বিএনপি নেতাদেরকে নাকি ছাড় দেওয়া হবে না, অবশেষে কি হতে যাচ্ছে আজকে ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও। ডক্টর ইউনূস সফরে গেলেন এবং তার মধ্যেই কি দেশে ঢুকে গেলেন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? দর্শক, আজকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে চেষ্টা করবেন, তাহলে অনেক তথ্য আজকে জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে এক অনুরোধ, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমেরিকা যায় গেলেই নাকি আবার শেখ হাসিনা নাকি দেশে ঢুকে আসবে, তারপরে আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে নিবে, এটা নিয়ে খুব আতঙ্কের ভিতরে আছে। আবার আওয়ামী লীগের দু একজন লোকজন নাকি ভেঙচি কাটাও শুরু করেছে যে গেলে আবার ধরবে, তো গেলে কি করবে, শেখ হাসিনা আবার আসবে, এসে তারপরে ধরেন গণভবনে আবার ঢুকবে, মেরামত করবে, মাছ ছাড়বে, হাঁস পালবে, শাকসবজি আবার লাগাবে, আবার ফের আগের মতো প্রধানমন্ত্রী হবে তিনি, প্রজেক্ট এক এক উন্নয়নের নামে প্রজেক্ট করবে, সেখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আবার নিজের আত্মীয় স্বজন দলের লোকজনকে নিয়ে বিদেশে পাচার করবে, মানুষজন কোনো কিছু বলতে গেলেই তাদেরকে ধরে ধরে গুলি করবে, মারবে, লাশের উপরেও অত্যাচার করবে, এটা হচ্ছে তাদের আবার ফের স্বপ্ন। তো লজ্জা শরম তো কিছু থাকা উচিত, তাই না? এই যে মানুষ, ধরেন আওয়ামী লীগের লোকজনকে আপনি এখন দেখেন, এত বড় ঘটনা এখন হয়তো আমাদের কাছে খুব বড় কিছু মনে হচ্ছে না, আমরা তো বিশাল এক ইতিহাসের অংশ। এই যে আপনি গণভবনে দেখেছেন না, যে যারা গণভবনে ঢুকে এই যে হাসিনার সায়া ব্লাউজ ব্লাউজ নিয়ে টানাটানি করলো, এটা কিন্তু বিশাল ইতিহাস। আমি জানি না যে মানে পৃথিবী এই ভার্চুয়ালি কতদিন চলবে, যতদিন এই প্রযুক্তি থাকবে, ফেসবুক ইউটিউব এগুলো যতদিন থাকবে ততদিন এটা হিস্ট্রি পৃথিবীর, বাংলাদেশে যতদিন এই পৃথিবী বেঁচে থাকবে বাংলাদেশের মানুষ সেগুলো মনে করবে এবং বলবে চুরি বাবা এত স্বৈরাচার একটা মানে অত্যাচারী একজন শাসক ছিল, যার ভাত রান্না করার পরে সেটা খাওয়ার সময়টাও দেয়নি, জনগণ ঝাড়ু দিয়ে তাড়ায় বের করে দিয়েছে, একটু একটু করে তারপরে তারা মানে বের হওয়ার চেষ্টা করছে। তো সেই বের হতে গিয়ে একজনের একটা ভিডিও দেখলাম, সে বলছে মানে পিছনে তার ভিডিওর ইয়েতে ব্যাকগ্রাউন্ডে আপনার স্যাড মিউজিক লাগিয়েছে, মিউজিক লাগিয়ে তারপরে বলছে প্রধানমন্ত্রীর বের হয়ে যাওয়ার সেই সময়টুকু সেটা কেমন ছিল, তা ছিল শেখ হাসিনা নাকি যাবেই না, তাকে জোর করে সবাই বুঝাচ্ছিল সে না সে যাবে না, এই দেশের মানুষকে রেখে সে নাকি যাবে না। এরপরে শেখ রেহানা তাকে বুঝাইল, বললো যে আমার বাবার মতোই অবস্থা করতে চাচ্ছিস তুই, তুমিও কি বাবার মতো মরতে চাও, জীবন দিতে চাও, চলো জীবনটা বাঁচাও, তাকে নাকি বুঝায় বুঝায়। তারপরে হেলিকপ্টার শেখ হাসিনাকে তো দেখা মনে হইল যে মানে লুঙ্গি উদাম করে তারপরে দৌড় দিলে যে অবস্থা, তো ওইভাবে দৌড়ায় হেলিকপ্টারে উঠতেছে, আমরা তো সেই ভিডিওগুলো তো এখন দেখছি। এটা এখন তারা নানান ধরনের ন্যারেটিভ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে। এখন এই যে বাংলাদেশের মানুষ এইভাবে তাদেরকে জুতা পেটা করে তারপর বের করলো, মিনিমাম আওয়ামী লীগের লোকজনের ভেতরে আপনি দেখছেন যে কোনো অনুশোচনা আছে, কোনো অনুতপ্ত হচ্ছে যে ওকে আমরা একটা ভুল করেছিলাম, সেই ভুলটা সংশোধন করতে হচ্ছে, ওদের এখনো কথাবার্তা, ওরা আবার দেশে আসবে, আবার সেইভাবে খাবে। 5 তারিখে যেদিন শেখ হাসিনা দেশ থেকে বের হয়, সেদিন কি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ছিল? ডক্টর মোহাম্মদ ইউনূস তো সেদিন বাংলাদেশে ছিল না, সে তো দেশের বাইরেই ছিল, তো শেখ হাসিনা পলাইল কেন? এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বের হবে আর আপনি চট করে ঢুকে যাবেন আপনার লোকজন এই স্বপ্ন দেখে, এগুলো শেখ হাসিনার শয়তানি। 2 দিন পর পর নিজে ফোন রেকর্ড করে সেটা সারে, তারপরে বুঝায়, আর তো বলার তো জায়গা নাই,
এখন তো মনে করেন শেখ হাসিনা যদি কোনো গণমাধ্যমে কোনো কিছু যদি পাঠায় বা বক্তব্য টক্তব্য যদি পাঠায় তাহলে তো পাঁচটার চামড়া উড়াই দিবে, কোন টেলিভিশন তো আর ওই ঝুঁকি নিতে যাবে না। তো শেখ হাসিনাকে বলবো আমার বাংলা এডিশন নামে যে নতুন পোর্টাল চালু হয়েছে, আমার ফেসবুক ইউটিউব আছে, বাংলা এডিশনে যাবেন, আমার কাছে পাঠান, আমি চালাবো, আমার কিন্তু ওই ভয় নাই, কারণ আমি তো এতদিন আপনার দালালি করিনি, আমি চালাইতে, আমার কাছে দিয়ে আপনার যা যা বলতে মন চায় ম্যাডাম আপনি দিয়ে আমি চালাবো। এখন এই শেখ হাসিনার কোন বক্তব্য টক্তব্য কেউ চালাইতে পারে না, ও নিজে নিজে ফোন রেকর্ড করে, তারপরে পাবলিকের মাঝে একটা উত্তেজনা তৈরি করে। তো উত্তেজনায় যদি আওয়ামী লীগের লোকজনের স্বপ্নদোষ হয়েও যায় না, লাভ নাই তো, আপনি তো আসতে পারবেন না। আপনার একটু মাথার ভেতরে একটা মিনিমাম মানে কমন সেন্স থাকা দরকার, যে আপনাকে শেখ হাসিনা যখন বলছে চট করে ঢুকে যাব, ওই দিনও দুই তিনজন বর্ডারে গিয়ে ধরা পড়লো, তো তারা পালাচ্ছে কেন? সে তো চট করে ঢুকে যাবে, তো তারা পালাচ্ছে কেন এখনো? এটা বুঝতে হবে যে তাকে এই দেশে আসার সুযোগ না দেওয়ার জন্য যা যা করা সেটা শুধুই ডক্টর মোহাম্মদ ইউনূস আর বাংলাদেশের ছাত্ররা জামাত বিএনপি মিলে করে নেই। এটার জন্য অনেক উচ্চ পদস্থ শক্তিশালী হয়ে মানে কি বলবো যে আন্তর্জাতিক যে শক্তি, সেই শক্তি এটার পেছনে কাজ করেছে। এমনি এমনি শেখ হাসিনা দেশ থেকে বের হয়ে যায়নি। তো এই আজাইরা স্বপ্নদোষ, এই স্বপ্ন দেখা তারপরে স্বপ্নদোষ করে লাভ নেই, কারণ শেখ হাসিনা ঢুকতে পারবে না। আর শেখ হাসিনা যদি ঢুকতে চায়, আমরা তো চাই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকুক, এখন তারা তো দরকার বাংলাদেশে। এই যে $103 বিলিয়ন যে বৈদেশিক ঋণ রেখে গেল, এই যে একের পর এক এই বিভিন্ন ঘটনায় মানুষকে যে খুন করেছে, গুম করেছে, সালমান এফ রহমান, তারপরে এস আলম সহ যাদেরকে ক্যাশিয়ার বানিয়ে, কয়েকদিন আগে যে জাফরুল্লাহ চৌধুরী, মিডল্যান্ড ব্যাংক ট্যাঙ্ক, এগুলো যে বাংলাদেশটাকে যে একদম ঝাঁঝরা করে দিয়েছে, এটার জন্য তো আমাদের দরকার তাকে। আমরাও তো চাই শেখ হাসিনা দেশে আসুক, আসতে বলেন। কিন্তু আপনারা স্বপ্ন দেখছেন যে শেখ হাসিনা আসবে, আবার আওয়ামী লীগ ওইভাবে ক্ষমতায় আসবে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারপরে আপনাদেরকে ক্ষমতায় বসাবে। দেখেন সালমান এফ রহমানের দাড়ি ছিল, দাড়ি কাটছে, ইয়ের মানিকের দাড়ি ছিল না, দাড়ি রাখার চেষ্টা করছিল। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। সরকার যেই আসুক, তাদের খালি ব্যানারটা বদলায়, তারা সবসময় সরকারের পক্ষেই থাকে। আর এখন এই জামাত বিএনপির অনেক সন্ত্রাসী অনেকেই রাতারাতি ভোল পাল্টে দিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বিভিন্ন জায়গায় ঢুকে যাচ্ছে। আর আমাদের তো দুর্বলতা হলো আমাদের কেউ কেউ গ্রুপটারে শক্তিশালী করার জন্য এদেরকে কাছে টেনে নিচ্ছে। এরা ভিতরে এসে এই যত খুন খারাপি রক্তপাত যা দেখেন, যত রকম অপকর্ম তারা কিন্তু করে যাচ্ছে, কারণ ক্ষমতায় তারা ভাবছে ক্ষমতায় থাকলে বোধহয় তাদের কিছু হবে না। এখানে আমার সিদ্ধান্ত অত্যন্ত এক স্পষ্ট, অপরাধ যে করবে, অন্যায় যে করবে, কোন দল করে কি করে না করে আমি সেটা কখনো দেখবো না। আমার দৃষ্টিতে যে অপরাধী সে অপরাধী, ওই দলের লেবাস লাগালেই যে তারা পার পাবে তা কিন্তু পাবে না। আমার আমার দলেরকে অপরাধ করলে আমরা তা ছাড়ব না। কাজে যে ধরনের ঘটনাই ঘটুক না কেন, এটুকু বিশ্বাস রাখবেন। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর চলে এসেছি। ভিডিও শেষ করে শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব নিঃশেষকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।